শেষ এর বাপ কোথায় দেখতে পেয়েছি একটা বাপ কোথায় ঠিক আছে, এটা এসছিল খাবারের খোঁজে এসছিল, ওখানে ঠিক ঠান্ডা জায়গা, তো ওখানে ওর লুকানোর জন্য ভালো একটা জায়গা। বেঁচে না থাকলে কিন্তু আমাদের কেউ বাঁচবে না, যেহেতু এরা কি করে ইঁদুরকে খেয়ে ইঁদুর আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে, ইঁদুর আমাদের কোনো কাজে আসে না, ইঁদুর ফসল নষ্ট করে। একটা মেয়ে ইঁদুর 1 বছরে 150টা বাচ্চা দেয়, আর সাপ কি করে সবচেয়ে বেশি পরিমাণে ইঁদুরকে খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে। কোনো সাপই কিন্তু মানুষকে তেড়ে এসে কামড় দিবে না, আপনি যদি ভুল করে ওর শরীরে পা দেন তবেই কামড় দেবে, আত্মরক্ষার জন্য কামড় দেয় মানুষ। যে কোনো সাপ এ ছিল কিনা এ থাকতে কাউকে কামড় দিত না, কিন্তু কিন্তু বিষাক্ত সাপ মানুষের একটা ভুল, আমি এটা উদ্ধার করলাম এর প্রাকৃতিক পরিবেশে। এই যে রুমটা ছিল না গুডাউন রুম, বেশ বড় আকারে মেচুর এইটার মধ্যে ভরবে আমার সেফটি, আমাকে রাখতে হবে তো। এটা গোপুরে না? হ্যাঁ, এটা বাংলাতে গোপুরে বলে, অনেক জায়গায় খুড়িস বলে, এটাকে ধোঁয়া বলে, এটাকে ধোঁসলা বলে। ইংরেজিতে এর নামটা হচ্ছে স্প্যাকটিক্যাল পোকা, আমরা ধোঁসলা বলি, সাইন্টিফিক নাম নেই জানে যে এটা বিষাক্ত সাপ। কিন্তু এমএসএফ হ্যাঁ, তেরে সে কামড়ি, হ্যাঁ, ও কিন্তু এ করছে না।